গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে ফলাফল প্রকাশে দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন 7 নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাজী মোহাম্মদ মহসিন। গাজীপুরের শ্রীপুর থেকে আবু সাইদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। রোববার দুপুর 1টায় কেওড়া চন্নাপাড়া গ্রামে তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে নির্বাচনে ফলাফল কারচুপির অভিযোগ করেন। কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ মহসিন দুপুরে তার নিজ বাড়িতে ভোট গ্রহণ ডিজিটাল এবং সুষ্ঠু হলেও ম্যানুয়াল পদ্ধতিতে পরিবর্তিত ফলাফল প্রকাশ করা হয়েছে বলে সাংবাদিকদের কাছে দাবি করেন। নির্বাচনের পর তার কর্মী সমর্থকদের ওপর হামলা চালানোর অভিযোগও তিনি করেন। তিনি আরও বলেন, এক কেন্দ্রের ফলাফল দেওয়া হয়েছে ডিজিটাল প্রিন্টের মাধ্যমে, আর এক কেন্দ্রের ফলাফল দেওয়া হয়েছে নির্দিষ্ট ফর্মে হাতে লিখে, তা আবার ভুল লেখা। ফলাফল প্রক্রিয়াকরণের আগে তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। ভোট গ্রহণ শুরুর আগে ফলাফল পত্রে তার এজেন্টদের কাছ থেকে আগাম স্বাক্ষর নেওয়া হয়েছে। ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের পর ফলাফল যদি ডিজিটাল পদ্ধতিতে দেওয়া হতো তাহলে তার পাঞ্জাবি প্রতীক বিজয়ী ঘোষণা করতে হতো। ফলাফল প্রকাশের পর শনিবার সন্ধ্যা 7টার দিকে তার নির্বাচনী কর্মী সমর্থকদের বাড়িতে গিয়ে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন। ওই ঘটনায় চন্নাপাড়া গ্রামের মোহাম্মদ কবির হোসেনের স্ত্রী মোসাম্মদ পারভিনের ছেলে রোববার রাতে শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেন। এতে একই গ্রামের আফাসউদ্দিনের ছেলে শরীফ, হাসেন আলীর ছেলে মজিবুর, নাজিমুদ্দিনের ছেলে আমিনুলের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা কমপক্ষে 5 জনকে অভিযুক্ত করা হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ইমাম হোসেন জানান, ঘটনার তদন্তে একজন উপপরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।